কিন্তু আমার আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রীদের চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের উন্নতি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না, প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রীদের চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের উন্নতি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা, আমার পাওয়ার চাই, আমি খালি ইলেকশন জামানত হোক না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা, আমার পাওয়ার চাই, আমি খালি ইলেকশন জামানত হোক না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। আমি রুহুল আমিন, আমি কাজ করি দৈনিক ভোরের কাগজে। মাননীয় প্রধানমন্ত্রী, আর একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগের আগামী জাতীয় কাউন্সিল ডিসেম্বরে, আওয়ামী লীগ প্রতি বছরই নিয়মিত কাউন্সিল করে থাকেন, এবারও সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেই কাউন্সিল, তো সেই প্রস্তুতি আওয়ামী লীগ অনেক আগে থেকেই নিচ্ছেন, তৃণমূলে আমরা দেখছি যে সম্মেলনগুলো হচ্ছে, তো আপনি প্রতি সম্মেলনের আগেই আপনি কিন্তু অবসরে যেতে চান, আওয়ামী লীগ কিন্তু আপনাকে যেতে দেয় না, যেতে দিবেও না, আওয়ামী লীগের একটি কর্মীও আপনাকে যেতে দেয় না বা দিবেও না, তো এরপর মানে আপনি আগামী কাউন্সিলর সেটাই বলবেন যে আপনি অবসর নিতে চান, আপনি থাকবেন এটা আমরা জানি, এবং আপনি আগামী কাউন্সিলর সেটাই বলবেন যে আপনি অবসর নিতে চান, আপনি থাকবেন এটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করি আপনাকে যেতে দেবে না। আমার প্রশ্নটি হচ্ছে যে আগামী কাউন্সিলে এর বাইরেও নতুন কোনো চমক থাকছে কিনা, জি নতুন কোনো চমক থাকছে কিনা, চমক মানে নতুন চমক কিসের চমক, নেতৃত্বের চমক, যে চায় যে আপনি কাউকে নেতৃত্ব দিয়ে যান বা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করেন এরকম কিছু। আওয়ামী লীগের একটি কাউন্সিলর যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না, এটা যেদিন থেকে আওয়ামী লীগের আমাকে আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিল তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি, এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে, অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক, তো নেতৃত্ব কাউন্সিলররা সাধারণত ঠিক করে নির্বাচিত করে এবং কাউন্সিলরদের সিদ্ধান্তটাই চরম সিদ্ধান্ত, আর আমার তো আসলে সময় হয়ে গেছে, আমার তো লক্ষ্য ছিল যে 2020 জাতিপিতার জন্মশতবার্ষিকী এবং 2021 বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত, ধন্যবাদ।